প্রত্যেক মানুষ কিছু না কিছু গুণায় লিপ্ত আছেন, প্রত্যেকে যার যার গুণা দিক লক্ষ্য করে আল্লাহ তালা দরবারে তবা ইস্তিগফার করুন। استغفر الله ربي من كل ذنب وتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب وتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب وتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله الحمد لله وكفى وسلام على عباد الله الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد الفرقان الحميد وما ارسلناك الا رحمه للعالمين صدق الله المولى العظيم صدق رسوله النبي الحبيب الكريم ونحن لا جالك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
প্রেরণ করেছি আলহামদুলিল্লাহ। যদি আমাদের হাবিব না আসতেন তাহলে কিছু সৃষ্টি হতো না। যখন কিছু আল্লাহ ছাড়া কিছু ছিল না, তখন আল্লাহ ছাড়া কিছু ছিল না, তখন আল্লাহর নূর থেকে আল্লাহ আবুল মা খালাক আল্লাহ নূর হে নবী, আমি আপনাকে আমার নূর থেকে সৃজন করেছি আলহামদুলিল্লাহ। আমার নবী যদি না আসতেন তাহলে দুনিয়াতে আমরা কিছু তৈরি হতাম না। নবীর নূর থেকে সমস্ত আলম পয়দা হয়েছে, আরশ কুরসি লৌহ কলম মানব জানব সৃষ্টি হয়েছে, সব কিছু আল্লাহর হাবিবের নূর থেকে সৃষ্টি হয়েছে। আল্লাহ হাবিবের শানে আল্লাহর সাজ করছেন, মা আরশাল নাকা, হে আমার হাবিব আমি আপনাকে প্রেরণ করেছি, আই হ্যাভ সেন্ট ইউ। অথচ আমাদের সম্বন্ধে মানুষদের সম্বন্ধে আয়াত আসছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, আই হ্যাভ ক্রিয়েটেড। ওমা খালাকা, খালাকা মানে সৃষ্টি করা। আর নবীর শানে খালাকা শব্দ প্রার্শীকে কোথায় ব্যবহৃত হন নাই, নবীর শানে ব্যবহৃত হয়েছে ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি, মানবীয় সুরতে আমি আপনাকে প্রেরণ করেছি, যাতে আমার আমার বান্দারা মানুষ যাতে আপনার আপনার উসিলায় যাতে ঈমান আনতে পারে। আর 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 আয়াতে কারিমে আসছে, লাকাদ জাআকুম রাসূলুন, তোমাদের কাছে তাশরীফ নিয়ে গিয়েছেন আমার রাসূল, অর্থাৎ নবীর শানে ব্যবহৃত হইতে ওমা আরসালনা লাকাদ জাআকুম, তোমাদের কাছে তাশরীফ নিয়ে গিয়েছেন আমার রাসূল। নবীকে সৃষ্টি করেছে কথা কোথায় বা বর্ণনা করা হয়নি। নবী যখন কিছু ছিল না, আল্লাহ ছাড়া কেউ ছিল না, তখন আল্লাহ নূর থেকে আল্লাহ হাবিবের নূর সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হাবিবের শানে এরশাদ করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয়াজলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, সূরা নাসার 63 আয়াত, ওয়ালাউ আন্নাহুম ইয়াজলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ফাস্তাগফির লাহুম আর-রাসূল লাওয়াজিদুল্লাহ আত-তাওয়াবা আর-রাহীম। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, তোমরা যদি নফসের বিচার করো, গুনাহ করো, তোমরা কি করো, তোমরা আমার হামার হাবিবের কাছে যাও, যাও ইস্তিগফারুল্লাহ, তোমরা আমার নবীর কাছে যাও, নবীর কাছে গিয়ে তোমাদের তাওবা ইস্তিগফারের দরখাস্ত নবীর মাধ্যমে আমি আল্লাহর কাছে পেশ করো। ইস্তিগফার লাহুমুর রাসূল, যদি আমার নবী তোমাদের উপর জন্য সুপারিশকারী হয়ে যায়, লাওয়াজিদুল্লাহ আত-তাওয়াবা আর-রাহীমা, তাহলে আমি তোমাদের তাওবা কবুল, অবশ্যই কবুল করবো আলহামদুলিল্লাহ। আমাদের গুনাহ মাফ করতে চাইতে হলে নবীকে নবীর উসিলা লাগবে, নবীর উসিলা ছাড়া আল্লাহ বলছেন যাও ফাস্তাগফিরুল্লাহ, তোমরা আমার নবীর কাছে যাও, যদি তোমরা গুনাহ করো, যত গুনাহ করো না কেন, আমার নবীর কাছে যদি যাও, নবীর মাধ্যমে যদি আমি আল্লাহর কাছে সুপারিশ পাঠাও, যদি ফাস্তাগফির লাহুমুর রাসূল, যদি আমার নবী তোমাদের জন্য সুপারিশকারী হয়ে যায়,
তাহলে লাওয়াজিদুল্লাহ তওয়াবার রহিমা, আমি অবশ্যই অবশ্যই তোমাদের তওয়া আমি আল্লাহ কবুল করব আলহামদুলিল্লাহ। আর আল্লাহ হাবিবের হাবিবের পরে আল্লাহর বলিরা যে আয়াত আয়াত এসছে আতিউল্লাহ বা আতিউর রসুল বা বলিল আমরে বিলকুম ওবে আল্লাহ ওবে হিজ প্রফেটস ওবে দোজ ওয়ার চার্জ ইজ দ্য তার্কিস, অর্থাৎ দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ, আল্লাহর বন্ধু যারা হয়েছে। আল্লাহ বলছেন তাদের তাবেদারি করো, আমার রসুলের তাবেদারি করো, আমার তাবেদারি করো, আমার রসুলের তাবেদারি করো, এবং তোমাদের মধ্যে আমার বন্ধু আছে বলি আল্লাহ তাদের তাবেদারি করো আলহামদুলিল্লাহ। আরো আয়াত আসছে আলা আইনা আউলিয়া আল্লাহ লা খাফুন আলাইহিম ওয়া লাহুম ইহজানুন, বিহোল্ড দোজ হু হ্যাভ অ্যাটেইনড দ্য ফ্রেন্ডশিপ অফ আল্লাহ, দে হ্যাভ নাথিং টু ফিয়ার, নাথিং টু ডিপেন্ড এন্ড নাথিং টু থিঙ্ক অ্যাবাউট। সাবধান, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে তাদের কোনো ভয় নাই, তারা সারি নাই, এমনকি তারা সামান্যতম চিন্তাযুক্ত হইবে না আলহামদুলিল্লাহ। তো আমাদের আল্লাহকে মানতে হবে, আল্লাহ রসুলকে মানতে হবে, শুধু আল্লাহকে মানা আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলছে আমাকে আতিউল্লাহ ওয়া আতিউর রসুলা, আমার রসুলের তাবেদারি করো, ওয়া উলিল আমরি মিনকুম, ওয়া 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 এন্ড এন্ড এন্ড, আল্লাহ বলছে আমার তাবেদারি করো, আমার রসুলের তাবেদারি করো, এবং আমার যারা বন্ধু হয়ে গেছে, আমার গুণে যারা গুণান্বিত হয়ে গেছে, তোমরা তাদের তাবেদারি করো আলহামদুলিল্লাহ। যাদের উসিলায় আজ সমগ্র বিশ্বের মধ্যে ইসলাম প্রচার হয়েছে, আল্লাহর ওলিদের উসিলায় ইসলাম প্রচার হয়েছে, হযরত হোসেন আজম প্রাণ পরিদর্শকের মাহমুদ সোবহানি, কুতুবের বাণী শেখ সৈয়দ মোহাম্মদ মীর মহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী, যিনি আমাদের পূর্ব পুরুষ, যার দ্বার উসিলায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মুসলমান হয়েছে, হযরত খাজা খাজা খান মানি ডিটিসি সঞ্জুরি রহমতুল্লাহ, যার উসিলায় লক্ষ লক্ষ হিন্দুস্তানে মুসলমান, এভাবেই আল্লাহর ওলিদের দ্বারা ইসলাম প্রচার হয়েছে, আল্লাহর ওলিদের দ্বারা ইসলাম প্রচার হচ্ছে, এখন মাঝেদার শরীফের উসিলায় লক্ষ লক্ষ কাফের মুসলমান হয়েছে। এই চাকমা বুদ্ধিস্ট এই হিন্দুস এরা অনেক আল্লাহর বন্ধুদের উসিলায় এরা ইসলাম ইসলামের সুশীতল সহায়তলে তারা স্থান পেয়েছে। আমাদের সবাইকে আল্লাহর বন্ধুদের একটু দা করার তফিক দান করুক, আমিন। Allahumma
सल्ले अला सैयदना मुहम्मद अल्लाहुम्म सल्ले अला सैयदना मुहम्मद हरिया सदर सलील हरिया सदर आलमीन इल हरिया खातमन नबी इल हरिया रहमतल लिल आलमीन इल हरिया नबी अल्लाह इल हरिया रसूल अल्लाह मोहम्मद आयशा है बुतहा मोहम्मद सलावतुल्लाह नबी सलाम अलैका रसूल सलाम अलैका हबीब लंका खजीना आप है शाह मदीना सलावतुल्लाह नबी सलाम अलैका रसूल सलाम अलैका सबको है तेरा सहारा रहम कर सब पर उदारा सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु अलैहि वसल्लम।
صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد زمین و زمان تمہارے لیے مکی و مکہ تمہارے لیے چنی ہو چنا تمہارے لیے بنے جو جہاں تمہارے لیے صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد سبحان اللہ الحمدللہ لا الہ الا اللہ سبحان اللہ الحمدللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ سلطان دے شاہ زمین مولا میرے فریاد سن مقصود تن مطلب جان محکوم ہے تو سارا جہاں مشکل کشائی آز دے مولا میرے فریاد سن السلام اے نور چشم انبیاء السلام اے بادشاہ اولیاء فضل کر یا رب محمد مصطفیٰ کے واسطے سید کونین شاہ انبیاء کے واسطے یا الہ العالمین یا اللہ میرے قبول استذبحہ زادو آئے مصطفیٰ کے واسطے دور کر رنجی دل ہے سخت مجھے کو بے کری شہر صدیق اکبر مصطفیٰ کے واسطے کون تجھ بنداد یا عزیزو کو دے بے یا خدا زود تر فریاد رس جین العبا کے واسطے موسیوں کا زندگیوں اور رنگ
کیو حج کری اور امام مہدی ہے ہر طرف سے فوج غم میں آگے گرا ہے ہم لوگوں پر دے بنایا رب شہیدے کربلا کے واسطے یا الہی سب اٹھا لے درد و اندوہوں کے بوجھ غوث العظم تیرا نبی دستگیر محبوب سبحانی قطب ربانی شیخ سید ابو محمد میر محی الدین شیخ عبدالقادر جیلانی کے واسطے یا الہی سب اٹھا لے درد و اندوہوں کے موت حضرت داتا غنج بخش ابوالحسن الازبیری رحمت اللہ علیہ کے واسطے یا الہی سب اٹھا لے درد و اندوہوں کے موت حضرت خالہ خالقان سلطان الہند غریب نواز معین الدین چشتی سنجری رحمت اللہ علیہ کے واسطے یا الہی سب اٹھا لے درد و اندوہوں کے موت حضرت اولاد رسول مجمن راری رحمما کے واسطے تمہار نبی رشکتے مودے راکھیوں آباد خودی کے مٹھائے جنوں یا اللہ پا جنوں تو ہمار شاد یا اللہ آج ہے مجھے زمان شاہ عالم بھنڈاری بانوں نے آج ہی شمکت محفیر اللہ عمرہ حاضر ہے جی اللہ عمرہ جڑا جڑا حاضر ہے جی اللہ عمرہ فتح کر حاضر پورا کر دی اللہ عمرہ خاص کر مولا صاحب دعوات کر حاضر پورا کر دی اللہ عمرہ جی مقصد اپنا دربار حاضر ہے جی اللہ عمرہ مقصد پورا کر دی جناب حضرت عمرہ اپنا دربار کو تو گناہ کر جی مولا اے رحمت محمد علیہ السلام زندگاری شمت تکونا معاف کر دی اللہ مدر قطع رحادات پورا کر دی مدر حیات بدد کر دی مدر رزق بڑھے دی اللہ قطع رزق بڑھے دی قطع حیات بڑھے دی قطع بیماری شفا کر دی اللہ جہاں بیمار شمت تکونا بیماری شفا کر دی اللہ جہاں در رزق کیا جہاں رزق دان کرو اللہ جہاں اپنا اپنا عشق کے توانا اللہ قدر کے اپنا عشق کے فنا کر دی اللہ اپنا عمدر قلب کے اپنا نورے منور کر دی اللہ اپنا نماز کے بول قائم کر توفیق دی اللہ اپنا عمدر کے اپنا عبادت کر توفیق دان نفری عبادت کر توفیق دان یا رب العالمین عمدر نماز قبول کرو عمدر حفظ ازا قبول کرو یا رب العالمین عمدر قطر حضار پورا کر دی اللہ عمدر قرآن معاف کر دی بشر مسلمان را نجاتی تحجی نبیری تحجی اللہ بشر مسلمان دے اللہ رکھا کرون اللہ دین و نشاہ دے رکھا کرون اللہ مسلمان دے مدد پریم پیدا کر دی مسلمان دے مدد محبت پیدا کر دی مسلمان دے اتفاق پیدا کر دی اللہ اکتائی نبیم سمجھے بشر مسلمان دے اکتائی نبیم اللہ نیودی نصر دے مدد مقابلہ کرا توفق دی یا رب العالمین عمد پتے محفظ کی اللہ میں قبول مندل کر دی محفظ رسول اللہ اے حضر حاضر چطر پتے کر اللہ حیات بدی کر دین رزق بڑھے دین سمست مشکلات تک آسان کر دین اللہ اللہ خاص کر دین زبان شعال کی بھنڈاری اللہ تعالی حالات پورا کر دین اللہ تعالی بر بھائی شہید زمان اللہ تعالی اللہ اللہ تعالی حالات پورا کر دین اللہ تعالی جگہ اپنا عاشق بڑھے دین اللہ مدر کبھر اپنا عاشق بنا تفنگ دان کرو اللہ مدر کبھر مومن بندہ بنا تفنگ دان کرو مدر کبھر مومن بندہ در انتر مرتب کر دین اللہ درود رسل رکھا اناس احمد مصطفیٰ محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم والسلام علی المرسلین الحمدللہ رب العالمین بدود کلمہ طیب لا الہ الا اللہ محمد رسول اللہ السلام علیکم